ব্যবস্থা যেটা চালু রাখা হয়। আর তিন হলো বার্ষিক পরীক্ষা নেওয়ার মাধ্যমে যাতে আমাদের শিক্ষার্থীদের আমরা মূল্যায়ন করতে পারি, সেই সেই সহযোগিতাটা আপনাদের কাছ থেকে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাচ্ছি। স্বাস্থ্যবিধি আমরা ইনশাল্লাহ কিন্ডারগার্টেন সবসময় আমরা এটা মেনে চলি এবং আমরা প্রস্তুত স্বাস্থ্যবিধি মেনে আমরা শিক্ষা প্রতিষ্ঠান করতে পারব। যদি আমাদেরকে অনুমতি দেয় প্রয়োজনে আমরা সপ্তাহে একটি করে ক্লাস এনে এক সপ্তাহের পড়া বাচ্চাদেরকে দিয়ে পরবর্তী সপ্তাহে সেটা আমরা তাদের কাছ থেকে আদায় করে নিতে পারব। এইভাবে হলেও যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়, তাহলে এই কমলমতি শিক্ষার্থীরা অন্তত মানসিকভাবে যে বিকারগ্রস্ত হয়ে পড়ছে সে থেকে রক্ষা পাবে। আপনারা জানেন যে এই কমলমতি শিক্ষার্থীরা এখন মোবাইলে আসক্ত হয়ে, ইউটিউবে আসক্ত হয়ে তারা অন্যদিকে চলে যাচ্ছে এবং অনেক শিক্ষার্থী আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে আজকে সাত মাস যাবৎ আমাদের এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে প্রায় 40,000 কিন্ডারগার্টেন বন্ধ আছে। আমরা এই কিন্ডারগার্টেন চলে এবং ছাত্রদের অর্থায়নে আমরা এই কিন্ডারগার্টেন শিক্ষক স্কুলগুলো পরিচালনা করে থাকি, শিক্ষক শিক্ষিকাদের বেতন দিয়ে থাকি, স্কুল ভাড়া দিয়ে থাকি, আনুষঙ্গিক খরচ করে থাকি। স্কুলগুলো বন্ধ থাকার পর আমাদের এই টিউশন ফি আদায় হচ্ছে না, বিদায় আমরা আজকে মানবতার জীবনযাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আজকে রাস্তাঘাট খুলে দেওয়া হয়েছে, মসজিদ মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে, লঞ্চ স্টিমার খুলে দেওয়া হয়েছে, সিনেমা হল খুলে দেওয়া হয়েছে। আজকে এই মানববন্ধনই তার প্রমাণ। আজকে কি এই মানববন্ধনে করোনা নাই? এই মানববন্ধন থেকেই আমরা বলতে চাই, আপনি অনতি বিলম্বে আমাদেরকে 10,000 কোটি টাকা ঋণ দিন, আমরা আপনাদের ঋণ ফেরত দিব। আমরা প্রধানমন্ত্রীর কাছে আগামী 31 অক্টোবরের মধ্যে আমাদের বিদ্যালয় খুলে দিবেন এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা এই বিদ্যালয়গুলো পরিচর্যা করব। আমরা এই করোনার বাইরেও বিদ্যালয়গুলো স্বাস্থ্যবিধি মেনেই আমরা পরিচালনা করছি। তাছাড়া আমাদের বার্ষিক পরীক্ষায় আগামী ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিতে হবে, অন্যথায় আমরা রাজপথে আছি। এখন থেকে আজকের এই মানববন্ধন থেকেই রাজপথে কঠোর থেকে কঠোরতম আন্দোলনে আমার একটা পরিচালনা স্কুল আছে, আমরা 140 এই যে চরম দুর্ভোগ এখন আমাদের দুর্ভোগ, শুধুমাত্র আমাদের শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান না, শিক্ষকদের এবং সেই 1 কোটি শিশুদের জন্য আমাদের যে প্রবলেম, আমরা এখন এই পর্যায়ে এই যে বিপদের সম্মুখীন হয়েছি এই বিপদ থেকে উদ্ধার করতে একমাত্র আমাদের স্কুল খুলে দিতে হবে। স্কুল খুলে না দিলে এই ছেলেমেয়েগুলো দিন দিন বিপদগামী হয়ে যাবে, বন্ধ করে চলে যাবে। আমরা আশা করছি সরকার এই আজকের এই মুহূর্ত থেকে এই আমাদের উন্নতি করবেন, যে এই মানববন্ধন দেখে আমাদের স্কুল খুলে দেবেন। আর তারপরে যদি স্কুল না দেওয়া হয় আমরা মনে করব আমাদের সরকার আমাদের দিকে কোনো পদক্ষেপ নাই, তবে এরপরে আমরা পরবর্তী সময়ে আমরা অবসর করার জন্য আমরা চেষ্টা করব। আমরা পরবর্তী উদ্দেশ্য আমাদের আরও কঠিন হবে, কারণ আমাদের দিকে দেওয়াল পিঠ ঠেকে গেছে। অথচ আমাদেরকে এই মুহূর্তে আমাদের যদি স্কুল খুলে না দেওয়া হয়, এই মুহূর্তে যদি আমাদেরকে স্কুলের স্কুল প্রতিষ্ঠানের সহযোগিতা না পারেন, তাহলে আমাদের যে দুর্দশা এই দুর্দশার জন্য আমাদের খারাপ অবস্থা দাঁড়িয়ে যাবে। আমি মনে করি আমাদের স্কুল স্কুল খুলে দিলে আমাদের আছে, এরা কিন্তু কমপ্লিটলি 100% ডিপেন্ডেন্ট অলরেডি স্কুলের উপরে, বেতন অ্যান্ড বেতনের পাশাপাশি তারা হয়তো একটা টিউশনই করে সেই মানুষ। সুতরাং এই স্কুলগুলি যদি টিকিয়ে রাখতে হয় বাড়িওয়ালাদেরকে আমাদের মেনটেনিং করতে হবে, টিচারদেরকে আমাদের ধরে রাখতে হবে, তারা অভিজ্ঞ টিচার, আমরা নতুন করে টিচার নিয়েই একটা স্কুল চালাবো, এটা কিন্তু আসলে সুতরাং এই টিচারগুলিকে ধরে রাখতে গেলে আমাদের ইনভেস্টমেন্ট আছে, ভাইরাস এই টাকাগুলো এই অর্থটা আমরা কোথায় পাব? সুতরাং এই জন্যই আমরা সরকারের কাছে না আমাদের স্কুল কিন্তু বড় বড় স্কুলগুলি হয়তো তারা নোটিশ দিয়ে তারা ব্যাংকের মাধ্যমে তারা অলরেডি বেতনটা নিয়ে নিয়েছে, কারণ এমপি অভিজ্ঞ স্কুলগুলো, কিন্তু আমরা যখন কোনো বেতন চাইতে যাই তখন কিন্তু অলরেডি গার্ডিয়ানরা আমাদেরকে অনেক সময় কটাক্ষ করেও কথা বলেন যে আমরা স্কুলে বাচ্চা পাঠাচ্ছি না, পড়াশোনা করতেছে না, আমরা বেতনটা দেবো। তার
আমাদেরকে স্কুল বলে দেন, তা না হলে এই শিশু শিক্ষা ক্ষেত্রটি ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংস হয়ে গেলে দেশের অত্যন্ত ক্ষতি হবে, এটা আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী। অতএব আজকে এই রাজপথে দাঁড়িয়ে জাতীয় প্রেস ক্লাবের প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে আমার অনুরোধ করছি, সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের কলমের মাধ্যমে আমাদেরকে এমনভাবে তুলে ধরুন। অনুরোধ করছি যে মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে যেন এই বিষয়টা সুদৃঢ়ভাবে সুন্দরভাবে যায়। আমি আর বক্তব্য দৃঢ় করবো না, দীর্ঘায়ু করবো না। এখানে আরও বিশিষ্ট বক্তব্য রয়েছেন, এখানে যারা রয়েছে সারা বাংলাদেশের নেতৃত্ব, এখানে ব্যক্তিগতভাবে কেউ উদ্যোগ নিয়ে আসেনি। প্রয়োজনের ক্ষেত্রে আমরা পেটের তাগিদে আজকে প্রেস ক্লাবের সামনে এসেছি। যারা কি মানুষ তৈরি করে, যারা মানুষ তৈরি করে তারা মঞ্চ যাবে কেন, তারা ভাষান ত্যাগ যাবে কেন? আমরা তো এদেশের নাগরিক, আমরা এদেশে ত্যাগ দেই, আমরা এদেশে বাঙালি, আমাদেরকে বাঙালি বানিয়েছে বঙ্গবন্ধু মুজিব। আপনি সেই মুজিব।